আজকের ক্লাসে আমি তোমাদের আর্থ রেজিস্ট্যান্স সিস্টিং মেগার এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স সিস্টিং মেগারের মধ্যে কি কি সিমিলারিটিজ আছে এবং কি কি ডিসিমিলারিটিজ আছে, অর্থাৎ কি কি মিল আছে এবং কি কি অমিল আছে, সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো সিমিলারিটিজ এবং ডিসিমিলারিটিজ মেনশন করা আছে। এ পাশটা হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স সিস্টিং মেগার লেখা রয়েছে পয়েন্টগুলো, ও পাশের পয়েন্টগুলো ইনসুলেশন রেজিস্ট্যান্স সিস্টিং মেগারের পয়েন্টগুলো লেখা রয়েছে। এবার দেখো ওয়ান বাই ওয়ান আমি বোঝাবো। এখানে দেখো এক নম্বর পয়েন্টে আর্থ রেজিস্ট্যান্স টেস্টিং মেগারের ক্ষেত্রে আমরা জানি এই এই এক হ্যান্ড দুটো মেগারের ক্ষেত্রে, সে আর্থ রেজিস্ট্যান্স টেস্টিং মেগারই হোক আর ইনসুলেশন রেজিস্ট্যান্স মেগারই হোক, হ্যান্ড ড্রিভেন পারমানেন্ট ম্যাগনেট ডিসি জেনারেটর থাকবে, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন করার জন্য এই ধরনের একটা জেনারেটর থাকবে, সেটা দুটো মেগারের ক্ষেত্রেই। এবং এই এছাড়া দেখো এখানে দেখো সেম হ্যান্ড ড্রিভেন, এখানে পিএমডিসি দেওয়া আছে, পিএমডিসি মানে পারমানেন্ট ম্যাগনেট ডিসি জেনারেটর, তাহলে দেখলে দুটো মেগারের মধ্যে একই জেনারেটর রয়েছে। এখন এছাড়া কি কি হতে পারে, দুটো মেগারের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক টাইপ হতে পারে, অর্থাৎ ইলেকট্রনিক টাইপ মানে কি, সেক্ষেত্রে এই হ্যান্ড ড্রিভেন ডিসি জেনারেটর থাকবে না, সেখানে ব্যাটারির সাহায্যে পাওয়ার সোর্সটা পাবো, তাহলে আমাদের মেগারের হ্যান্ডেলটাকে হাত দিয়ে রোটেট করতে হবে না। এক্ষেত্রে অ্যানালগ হলে আমরা হাত দিয়ে রোটেট করছি, এখানে ডিজিটাল হতে পারে ডিসপ্লে, অর্থাৎ ডিজিটের সাহায্যে আমাদের রিডিংগুলো উঠবে। দুটো মেগারের ক্ষেত্রে দুই নম্বর পয়েন্টে দেখো ওহম মিটার থাকছে দুটো মেগারে, এবং ওহম মিটারটা কি টাইপের ইনস্ট্রুমেন্ট মেজারিং, MCI লেখা আছে, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ডিসি মেজারমেন্ট করবে এর সাহায্যে। এবং এই মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের মধ্যে কী কী থাকছে দেখো, সিসি মানে কারেন্ট কয়েল, ভিসি মানে ভোল্টেজ কয়েল, ভোল্টেজ কয়েলের আটানা হচ্ছে প্রেশার কয়েলও থাকতে পারে, আর PM মানে পারমানেন্ট ম্যাগনেট, অর্থাৎ ওহম মিটারটা কারেন্ট কয়েল, ভোল্টেজ কয়েল আর পারমানেন্ট ম্যাগনেট নিয়ে গঠিত। অর্থাৎ আর্থ টেস্টিং মেগারের ক্ষেত্রে কিন্তু দেখো দুই নম্বরে একই কম্পোনেন্টস আছে, ওতে ওহম মিটার আছে এবং কম্পোনেন্টসগুলো সেম রয়েছে। তিন নম্বর পয়েন্টটা দেখো আর্থ টেস্টিং মেগারের ক্ষেত্রে কারেন্ট রিভার্সার বলে একটা ডিভাইস থাকছে আর রেক্টিফায়ার বলে ডিভাইস থাকছে। কারেন্ট রিভার্সারের কাজ হচ্ছে দেখো ডিসিকে এসি করছে, আর রেক্টিফায়ারের কাজ হচ্ছে এসিকে ডিসি করছে। এবার কি ডিসিকে এসি করছে কেন, আমরা জানি মাটির মধ্যে দিয়ে যে কারেন্ট সার্কিট কারেন্টটা প্রবাহিত করি সেটা হচ্ছে এসি কারেন্ট। কারণ এসি কারেন্ট প্রবাহিত হয় কেন, যে ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রোপ্লেটিং বলো বা কেমিক্যাল রিয়াকশান এসি কারেন্টে কিন্তু হয় না, ডিসির ক্ষেত্রে হয়। তাই মাটির মধ্যে দিয়ে যখন আমরা কারেন্টটা প্রবাহিত করব মেগারের, সেটা কিন্তু এসি কারেন্ট হবে, আর ওহমিটারের মতো যে কারেন্টটা যাচ্ছে আবার সেটা কিন্তু এসিকে আবার কী করছে, ডিসি করছে। এই দুটো স্পেশাল কম্পোনেন্টস কিন্তু আর্থ টেস্টিং মেগারের মধ্যেই আছে, সেটা কিন্তু ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগারের মধ্যে নেই। দেখো নো সাচ কম্পোনেন্টস বলে লেখা রয়েছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। চার নম্বর পয়েন্টে দেখো এই আর্থ মেগারের ক্ষেত্রে নাম্বার অফ টার্মিনাল কিন্তু চারটেও থাকতে পারে, তিনটেও থাকতে পারে। কোনো কোনো মেগারে চারটে যেটা থাকে সেই টার্মিনালগুলোর নাম লেখা থাকে C1, C2, P1, P2, অর্থাৎ C1, C2 মানে এগুলো কারেন্ট ইলেকট্রোড, আর P1, P2 পোটেন্সিয়াল ইলেকট্রোড। আর তিনটে যেখানে থাকছে, যেখানে C1, P1কে শর্ট করে ই আর্থ অথবা জি, মানে ই মানে আর্থ, জি মানে গ্রাউন্ড টার্মিনাল, আর অপর দুটো টার্মিনাল তো থাকছে PRC। সেম দেখো এই টার্মিনাল আমরা চার নম্বর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু দুটো বা তিনটে টার্মিনাল থাকতে পারে। দুটো টার্মিনাল হলে একটা L মানে লাইন টার্মিনাল, একটা E অর্থাৎ আর্থ টার্মিনাল। আর যে সমস্ত মেগারে তিনটে টার্মিনাল আছে সেটা হচ্ছে L মানে লাইন, E মানে আর্থ, এছাড়াও কিন্তু গার্ড টার্মিনাল বলে আছে। সাধারণত 500 ভোল্ট বা 1000 ভোল্টেজের ডিসি মেগারের ক্ষেত্রে দুটো টার্মিনাল থাকে, কিন্তু তার থেকে বেশি ভোল্টেজের মেগারের ক্ষেত্রে গার্ড টার্মিনাল বলে একটা টার্মিনাল থাকে। এই গার্ড টার্মিনাল আমার কাজ আমরা জানো যে টু ইগনোর দ্য সারফেস লিকেজ কারেন্ট, সারফেস লিকেজ কারেন্টটাকে আমরা যে অবজেক্টটাকে টেস্ট করবো সেই টেস্টে যাতে সারফেস লিকেজ কারেন্ট না আসে সেই জন্য গার্ড টার্মিনাল কিন্তু ব্যবহার করা হয়, সেটা তোমরা জেনে গেলে আজকে। পাঁচ নম্বর পয়েন্টে দেখো নিডিল অর পয়েন্টার বলে লেখা আছে অন দ্য ডায়াল, অর্থাৎ নিডিল মানে বা পয়েন্টার মানে যে সুচের মতো অংশটা থাকে যেটা দিয়ে আমাদের রিডিং নির্দেশ করে, টু ইন্ডিকেট দ্য রিডিং, সেই রিডিংটা কিন্তু ওহম স্কেলে আর্থ টেস্টারের ক্ষেত্রে ওহম স্কেলে নির্ণয় করবে, এবং এই সিম্বল সেই মেগারের ডায়ালে কিন্তু ওহম কথাটা লেখা থাকবে অথবা এই সিম্বলটা দেখছো ওহমের সিম্বলটা থাকবে। এবং সেই ক্ষেত্রে যে রেঞ্জ থাকতে পারে সেই রেজিস্ট্যান্সের 0 থেকে 20, তারপরে 200, তারপরে দেখো 2000 ওহম, অর্থাৎ এই রেঞ্জগুলো স্কেলিং করা থাকে, এবং তার জন্য কিন্তু সিলেক্টার সুইচ থাকে। অর্থাৎ কম ভ্যালু রেজিস্ট্যান্স মেজার করতে গেলে আমরা হচ্ছে 0 থেকে 20 মধ্যে সেটিং করলাম,
তার থেকে বেশি হলে হয়তো 200-এর মধ্যে সেটিং করলাম, 200 ওহমসের মধ্যে, তার থেকে বেশি হলে হয়। তার জন্য কি থাকে আমাদের বললাম, সিলেক্টার সুইচ থাকে, সেটা অ্যানালগ টাইপই হোক আর ডিজিটাল টাইপই হোক। সেম ফাংশন দেখো ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং ক্ষেত্রে 5 নম্বরটা এরো পয়েন্টার থাকছে, বা পয়েন্টার বা নিডিল, কী করে যার জন্য মেজার রিডিংটা মেজার করবে, যে যে জিনিসটা আমরা টেস্ট করবো সেটা কিন্তু মেগম স্কেলে থাকবে। অর্থাৎ ওর ডায়ালে কিন্তু এই যে মেগম কথাটা লেখা থাকবে, অথবা এই যে এম দিয়ে ওহমের সিম্বলটা থাকবে, এম মানে মেগম, এই সিম্বলটা থাকা মানে তোমরা বুঝে নেবে যে এটা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগার। এছাড়াও দেখো এখানে রেঞ্জ, এখানে যে আমরা রিডিংটা মেজার করবো তার 0 থেকে ইনফিনিটি এই সিম্বলটা দেওয়া আছে, এটা 0, এটা ইনফিনিটি, এর মধ্যে থেকে মেগম কত কিলো কত মেগম পর্যন্ত মাপতে পারি সেই মেগমের কিন্তু উল্লেখ করা থাকবে, যে 10 মেগা ওহম, 20 মেগা ওহম, 50 বা 100, 5000 মেগা ওহম এইভাবে। কিন্তু এই ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগারের ক্ষেত্রে যেটা দেখলে একটা 0 এবং ইনফিনিটি সিম্বল থাকবে এবং মেগম কথা লেখা থাকবে, এর থেকে বুঝে যাবে যে এটা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগার, আর্থ টেস্টিং মেগার নয়। 6 নম্বর পয়েন্টে দেখো আর্থ টেস্টিং মেগারের ক্ষেত্রে এতে যে জেনারেটর থাকে সেই ডিসি জেনারেটারের বৈশিষ্ট্য কি, লো ভোল্টেজ হাই কারেন্ট ইনজেক্ট জেনারেটর, অর্থাৎ ভোল্টেজ লো থাকবে কিন্তু কারেন্ট যেটা টেস্টিংয়ের সময় হাই কারেন্ট ইনজেক্ট করবে, এবং এর রেঞ্জ দেখো 0 থেকে 200 ভোল্টেজ এসি, এবং ফ্রিকোয়েন্সি কত, 40 হার্জ থেকে 5000 হার্জ পর্যন্ত ভ্যারি করতে পারে। এখানে আমরা ডিসি জেনারেটর বলছি অথচ ভোল্টেজটা এসি উল্লেখ করছি, কারণ কি আমরা বলেছিলাম যে আর্থ টেস্টিং মেগারের মধ্যে কারেন্ট রিভার্সার বলে একটা যন্ত্র থাকে, যার কাজ হচ্ছে আমরা মাটির মধ্যে দিয়ে যখন কারেন্টটা পাঠায় সেটা হচ্ছে এসি কারেন্ট করে পাঠায়, তাই এখানে এসি ভোল্টেজটা কিন্তু মেনশন করা রয়েছে। 6 নম্বরে দেখো ওখানে সেম হাই ভোল্টেজ, এই ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিংয়ের মধ্যে মেগারের ক্ষেত্রে যে ডিসি জেনারেটর থাকে সেটা হচ্ছে কিন্তু হাই ভোল্টেজ লো কারেন্ট, ঠিক তার উল্টো, এখানে বেশি ভোল্টেজে এবং লো কারেন্ট দিয়ে টেস্টিং করা হয়, এবং এক্ষেত্রে যে ভোল্টেজ রেঞ্জ আছে সেটা হচ্ছে 500 ভোল্ট, 1000 ভোল্ট, 2500 ভোল্ট, অর্থাৎ 5000 ভোল্ট ডিসি, মানে এত ভোল্টেজের মেগারগুলো সাধারণত বাজারে অ্যাভেলেবেল আছে। নর্মাল আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 500 ভোল্ট দিয়ে টেস্ট করি, কিন্তু থ্রি ফেজের ক্ষেত্রে আমরা কী করি, 440 ভোল্টের ক্ষেত্রে 1000 ভোল্ট দিয়ে টেস্ট করি। আমরা জানো যে যে ভোল্টেজটা আমরা টেস্ট করতে চাই তার ডবল ভোল্টেজ রেটেড মেগার দিয়েই টেস্ট করতে হয়। 7 নম্বর পয়েন্টে দেখো ডিসি ফ্লোজ ইনসাইড দ্য ওহমমিটার, মানে ডিসি কারেন্ট ওহমমিটার মধ্যে প্রবাহিত হয় ওহমমিটার সার্কিট, হোয়াইল এসি ফ্লোজ ইন আউটসাইড দ্য সার্কিট থ্রু সয়েল। অর্থাৎ এই মেগারের যে আমরা দুটো সেকশান জানি, একটা ওহমমিটার সেকশান আর হচ্ছে ডিসি সেকশান, ডিসি জেনারেটার সেকশান, ডিসি জেনারেটার যে ডিসি ভোল্টেজটা উৎপন্ন করে সেটা কিন্তু সেটা ওহমমিটারের মধ্যে সবসময় ডিসি কারেন্টই যাবে, কিন্তু আমরা সয়েলের মধ্যে দিয়ে যে টেস্টটা করছি সেই সার্কিটে কিন্তু এসি কারেন্ট যাবে। জানো যে একটু এসি কারেন্ট পাঠালে কিন্তু কেমিক্যাল রিয়াকশান বা ইলেকট্রোলাইসিস হয় না। অপরদিকে দেখো 7 নম্বরে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগারের ক্ষেত্রে ডিসি ফ্লোজ কমপ্লিটলি ইনসাইড অ্যান্ড আউটসাইড সার্কিট অফ দ্য মেগার, অর্থাৎ ডিসি কারেন্টটা মেগারের যে ইনসাইড অর্থাৎ ওহমমিটারের মধ্যে এবং আমাদের বাইরে টার্মিনাল দিয়ে যে টেস্টিং করছি সেক্ষেত্রেও সেই টেস্ট অবজেক্টের মধ্যেও কিন্তু আমাদের ডিসি কারেন্ট পাঠিয়েই টেস্ট করতে হবে, অর্থাৎ এসি কারেন্টের সঙ্গে এখানে কিন্তু সম্পর্ক নেই। 8 নম্বরে দেখো আর্থ টেস্টিং মেগারের প্রধান কাজ কি, মেজার আর্থ রেজিস্ট্যান্স অ্যান্ড সয়েল রেজিস্টিভিটি, অর্থাৎ আর্থের রেজিস্ট্যান্স মেজার করতে পারে এবং সয়েলের রেজিস্টিভিটি মানে মাটির রোধাঙ্ক নির্ণয় করতে পারে, সেটা হচ্ছে আর্থ টেস্টারের ফাংশন। আর অপরদিকে দেখো ইনসুলেশন টেস্টারের যে কাজ সেটা হচ্ছে মেজার কোয়ালিটি অফ ইনসুলেশন, অর্থাৎ ইনসুলেশনের কোয়ালিটি মেজার করে। আমরা জানি বিভিন্ন ওয়্যারিং বা ওয়াইন্ডিং তার উপরে ইনসুলেশনের একটা লেয়ার দেওয়া থাকে যেটা লিকেজ কারেন্ট যাতে না হয় বা শর্ট সার্কিট না হয়, এবং সেই ইনসুলেশনের কোয়ালিটিটা কত ভালো আছে সেটা আমাদের এই টেস্টিংয়ের মাধ্যমে জানতে হয়, এবং ইনসুলেশনের কোয়ালিটি নির্ভর করে ডাইলেকট্রিক স্ট্রেংথের উপরে। সেই ডাইলেকট্রিক স্ট্রেংথটা কি, আমরা জানি ডাইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে কোনো একটা ইনসুলেটিং মেটেরিয়াল প্রতি মিলিমিটারে যত কিলোভোল্ট ম্যাক্সিমাম কিলোভোল্ট সে সহ্য করতে পারবে উইদাউট ব্রেকিং অর্থাৎ পাংচার ব্রেকডাউন ছাড়া, সেটাকে আমরা সে তার ডাইলেকট্রিক স্ট্রেন্থ বলছি। অর্থাৎ ইনসুলেশনের ডাইলেকট্রিক স্ট্রেন্থ যত বেটার হবে ততই হচ্ছে গুড। তাহলে আমরা বুঝতে পারলে কি যে 8 নম্বরে আমাদের ইনসুলেশনের কোয়ালিটি আমরা মেজার করছি ইনসুলেশন টেস্টারের সাহায্যে। টেস্টিং আর টেস্টিং মেগারের সাহায্যে 9 নম্বরে দেখো শুধু আমরা লো ভ্যালু রেজিস্ট্যান্স মাপতে পারি, বেশি হাই ভ্যালু রেজিস্ট্যান্স কিন্তু এই মেগারের সাহায্যে মাপা যাবে না।
আর ইনসুলেশন টেস্টিং মেগারের ক্ষেত্রে দেখো লো ভ্যালু রেজিস্ট্যান্স কিন্তু আমরা মাপা যায় না, সেটা কি করি এই এই মেগারের সাহায্যে হাই ভ্যালু রেজিস্ট্যান্স আমরা মেজার করতে পারি। নেক্সট পয়েন্ট দেখো, নয়ের পরে 10 নম্বর পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট, এই আপ টেস্টার মেগার ডিটারমাইন করে, মানে কি নির্ণয় করে, কন্ডাক্টিভিটি স্ট্যাটাস অফ আর্থিং অর গ্রাউন্ডিং সিস্টেম বাই ডিটেক্টিং রেজিস্ট্যান্স অফ আর্থিং। অর্থাৎ কি, আমরা যে আর্থিং সিস্টেম করি বা গ্রাউন্ডিং সিস্টেম করি, সেই গ্রাউন্ডিং সিস্টেমের যে কন্ডাক্টিভিটি স্ট্যাটাস কতটা আছে, মানে কতটা সহজে ইজিলি আর্থ লিকেজ কারেন্ট বা শর্ট সার্কিট জনিত কারেন্ট বা আর্থ ফল্ট কারেন্ট কীভাবে গ্রাউন্ডে যাতে তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, সেটা আমরা নির্ণয় করি কীভাবে, ডিটেক্টিং রেজিস্ট্যান্স, অর্থাৎ আর্থের বা সয়েলের রেজিস্টিভিটি হোক বা আর্থের রেজিস্ট্যান্স নির্ণয় করে, এর মাধ্যমে আমরা কিন্তু মাটির কন্ডাক্টিভিটি স্ট্যাটাসে জানতে পারি। ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং ক্ষেত্রে 10 নম্বর পয়েন্টটা দেখো, এটা ডিটারমাইন করে, অর্থাৎ কি নির্ণয় করে বা তোমাদের টেস্ট করে বলতে পারো বা মেজার করে, সেটা কি এই টেস্টারের সাহায্যে, মানে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগারের সাহায্যে কী করতে পারি, ওপেন সার্কিট টেস্ট করতে পারি। এবং তার পাশাপাশি দেখো রিডিং নেওয়া আছে, ওপেন সার্কিট হলে সার্কিট যদি পুরোপুরি ওপেন থাকে মানে খোলা, তাহলে ইনফিনিটি শো করবে। তারপরেরটা দেখো ক্লোজ সার্কিট টেস্টার করতে পারি, ক্লোজ সার্কিট হলে আমরা জানি সার্কিটের কন্টিনিউটি হবে অর্থাৎ জিরো শো করবে। শর্ট সার্কিট টেস্ট পরে করতে পারি, তার শর্ট সার্কিটেরও রিডিং কী আসবে, জিরো আসবে যদি শর্ট থাকে, আর যদি শর্ট না থাকে তাহলে ইনফিনিটি আসবে, শর্ট না মানেই তো ওপেন আছে। আর লিকেজ সার্কিট টেস্ট মানে কি, আমরা সেই সার্কিটটা পুরোপুরি ওপেনে নয় আবার পুরোপুরি ক্লোজও নয়, তার মানে কি লিকেজ আছে, লিকেজ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু লিকেজ কারেন্টে কিছু রিডিং শো করবে। লিকেজ কারেন্ট খুব বেশি যদি হয় তাহলে রিডিংটা কমের দিকে যাবে অর্থাৎ জিরোর কাছাকাছি দিকে যাবে, বেশি হলে রিডিং শো করবে। আর পরের টেস্টটা দেখো কন্টিনিউটি টেস্ট, কন্টিনিউটি টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি মোটরের ওয়াইন্ডিং, ট্রান্সফর্মারের ওয়াইন্ডিং বা জেনারেটর ওয়াইন্ডিং বা যে কোনো তারের আমরা কন্টিনিউটি টেস্ট করি, মানে কি তার কোথাও কাটা আছে কি না, অর্থাৎ কাটা না থাকলে কন্টিনিউটি থাকলে জিরো শো করবে, কাটা থাকলে যেন তোমরা ইনফিনিটি টেস্ট শো করবে। পরের টেস্টটা দেখো আয়ার টেস্ট, আয়ার টেস্টটার অপর নাম হচ্ছে কি আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। আয়ার টেস্ট এই টেস্টটা কীভাবে করি, এই টেস্টটা আমাদের এই মেকানিক সাহায্যেই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু দেখো কিছু রিডিং শো করতে পারে, অর্থাৎ ইনসুলেশনের রেজিস্ট্যান্স বা ডায়ালেকট্রিক স্ট্রেন যদি ভালো থাকে ভালো রিডিং দেবে, আর আবার যদি শর্ট থাকে বা ইনসুলেশন খুবই কম থাকে জিরো শো করতে পারে। এখন যে বিষয়টা আমাদের জানা দরকার যে আর্থ রেজিস্ট্যান্স টেস্টিং মেগার এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগারের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখলাম যে উভয় ক্ষেত্রেই আমাদের রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হচ্ছে, এবং রেজিস্ট্যান্স নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা প্রয়োজন সেটা হচ্ছে ওহমস ল, এবং ওহমস ল হচ্ছে ইজ অ্যাপ্লিকেবল টু ফাইন্ড রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বের করতে গেলে আমাদের ওহম ল অ্যাপ্লাই করতে হচ্ছে, আর ইজুয়ালটা আমরা কী জানি VI, এটাকে দিয়ে ভোল্টেজকে যদি কারেন্ট দিয়ে আমরা ডিভিশন করি তাহলে কিন্তু রেজিস্ট্যান্সটা কিন্তু বেরিয়ে আসবে। অপরদিকে দেখো আর টেস্টিং মেগারের ক্ষেত্রেও যদি বললাম একই ল, সেম ল ইজ অ্যাপ্লিকেবল হেয়ার, অর্থাৎ একই ওই ওহমসের লটাই এখানে ব্যবহার হচ্ছে, এখানেও কিন্তু ওই রেজিস্ট্যান্স বের করতে গেলে, মানে রেজিস্ট্যান্স মানে ডাইলেকট্রিক স্ট্রেন্থের যে ব্যাপারটা বের করছো, আর ইজুকাল টু VI, সেটা কিন্তু ওই যে আমাদের আর টেস্টিং মেগারই বলো আর ইনসুলেশন রেজিস্ট্যান্স মেগারই বলো, সেই ওহম মিটারের মধ্যে কিন্তু এই ক্যালকুলেশনটা হচ্ছে, দিয়ে সেই রিডিংটা কিন্তু আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগারের ডায়াল বলো বা আর টেস্টিং মেগারের ডায়ালে আমরা সেটা পাচ্ছি। বলো, আজকের ক্লাসের মাধ্যমে তাহলে আমরা জানতে পারলাম যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগার এবং আর টেস্টিং মেগার এটাই মেজারিং ইনস্ট্রুমেন্ট হলো, এটা এই দুটো কিন্তু টেস্টিং ডিভাইস, অর্থাৎ আমাদের দৈনন্দিন বা বিভিন্ন কলকারখানাতে বলো বা যে সমস্ত টেস্টিং করতে হয়, যেমন ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মাধ্যমে আমরা ওয়্যারিংয়ের কোয়ালিটি বা কেমন আছে বা বিভিন্ন মেশিনারি যে ইন্টারনাল পার্ট মানে ওয়্যারিং থেকে শুরু করে সেগুলোর কন্ডিশন জানতে পারি। আবার আর্থ রেজিস্ট্যান্স টেস্টিং মেগারের সাহায্যে আমাদের যেমন সিস্টেম আর্থিং বলো বা ইকুইপমেন্ট আর্থিং বলো বা গ্রাউন্ডিং সিস্টেম সেটা কতটা ওয়ার্কেবল কন্ডিশনে আছে সেটা জানতে পারি। এবং সেই জন্য আমাদের কী হয়, আমাদের কিন্তু সারা বছর ধরেই এই রুটিন চেক আপ করতে হয়, সেই ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং মেগার ব্যবহার করেও এবং আর্থ টেস্টিং মেগার ব্যবহার করেও। তাহলে এই দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট বা টেস্টিং ডিভাইস দেখলে খুবই গুরুত্বপূর্ণ জানা, এবং এই দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট কিন্তু ইনসেপারেবল, মানে অবিচ্ছেদ্য, মানে এই ইলেকট্রিক্যাল কাজে এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।